হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখব পেইন্ট প্রোগ্রামে কিভাবে সুন্দর একটি ঘর তৈরি করব। তবে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যাব স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে যাওয়ার পর এখানটায় আমরা পেইন্ট প্রোগ্রামটা ওপেন করে নিব স্টার্ট বাটন থেকে। পেইন্ট প্রোগ্রাম ওপেন করার পর এইখানে আমরা বিভিন্ন রকম টুলসগুলো দেখতে পাবো। এইখানটা থাকবে শেপস, সঙ্গে থাকবে বিভিন্ন রকম কালার্স। এবার আমরা ঘর তৈরি করব, তার জন্য এখান থেকে একটা লাইন নিয়ে নিব। লাইনটা নেওয়ার পর এইভাবে প্রেস করে আমাদের এইভাবে টানতে হবে, তারপর উপর নিচ এইভাবে টানব আরেকটা দাগ, তারপর আরেকটা দাগ নিয়ে এইভাবে লম্বা করে আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এইখান থেকে প্রেস করে নিচের দিকে টানব, তারপর এই দাগটা এটার সঙ্গে আমরা সংযোগ করে দিব। উপর থেকে আমরা এইভাবে টানব নিচের দিকে, টানার পর এইখান থেকে আমরা আর একটা দাগ নিয়ে নেব, এইখান থেকে একটা টানব। হয়ে যাওয়ার পর আমরা প্রেস করে এইখান থেকে এটাকে সংযোগ করব, আবার এটার থেকে এটাকে নিব। এইভাবে আমরা দাগগুলো দিব, প্রেস করে টানব এইখান থেকে এই অবধি, আবার এটাকে নিয়ে যাব এইখান থেকে এই অবধি, এটাকে নিয়ে এই দাগের সঙ্গে সংযোগ করব। তো মোটামুটি একটা ঘরের শেপ নিয়ে নিল। তো এইবার আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এখান থেকে এইভাবে প্রেস করে টানার পর একটা দরজা তৈরি করব, তারপর এখানে জানলার শেপ দিয়ে দিব, ইচ্ছা মতো দিয়ে দিবে তোমরা। এখান থেকে প্রেস করে আরেকটা দিয়ে দিব, হয়ে গেল মোটামুটি একটা শেপস ঘরে। এইবার আমরা এখান থেকে কালার বালতিটা নিব, বালতি নেওয়ার পর এখান থেকে কালার সংগ্রহ করব। এখানে অনেক প্রকার বিভিন্ন রকম কালার থাকবে, এখান থেকে যে কোনো একটা কালার আমি নিয়ে নিলাম। আমরা লাল নিয়ে নিলাম, ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কালার দিয়ে ভর্তি হয়ে যাবে। তারপর আবার আরেকটা কালার, একইভাবে ঠিক একইভাবে তোমাদের ইচ্ছা মতো যে কালার পছন্দ সেই কালার তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। আমরা নিয়ে নিব এখানে ব্রাউন কালার নিয়ে নিব নিচে, তারপর জানলা দরজাগুলো তোমাদের ইচ্ছা মতো বিভিন্ন কালার দিয়ে ফিল করে দিতে পারো। তো এই হয়ে গেল একটা সুন্দর ঘর। তো যারা প্রথম কম্পিউটার শিখছো বা পেইন্ট প্রোগ্রাম করছো, তাদের জন্য তোমরা এইভাবে ঘরটা তৈরি করতে পারো। তো ঘর তৈরি করার পর তারপর সেটাকে সেভ করবা, এই নীল কালারের বিন্দুটায় ক্লিক করবা। ক্লিক করার পর এখানে সেভ অ্যাসে গিয়ে তোমাদের নাম দিয়ে সেভ করে রাখবা। তো এই হয়ে গেল ঘর। তো আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবে পরের ভিডিওগুলির আপডেট পেতে। তো ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য।